আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমার প্রিয় সারা প্রিয় অভিভাবক বিন্দু যথারীতি সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা নিয়ে একটু করে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী তো আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার নির্দেশিকাটা নিয়ে আপনাদের সাথে একটু করে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দেখছো তোমরাও নির্দেশিকাটি ভালো করে পড়ে নিবে এটা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এটা ডাউনলোড করে নিবে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত ভালো করে রিডিং পড়ে নিবে আর প্রিয় সারা যারা রয়েছেন তারপরে যা অভিভাবকেরা যারা রয়েছেন আপনারাও এটা ভালো করে রিডিংটা পড়ে নেবেন আসলে এটা কী নিয়ে আলোচনা করা হয়েছে মূল্যায়নটা কিভাবে করবেন কোন বিষয়ের উপর মূল্যায়ন করবেন কিভাবে তাদেরকে পিআই এবং বিআই মূল্যায়ন করবেন ঠিক আছে কিভাবে রেজাল্ট তৈরি করবেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস কতদিন ক্লাস করতে হবে এবং কর্মদিবস প্রথম কর্মদিবসে কি হবে দ্বিতীয় কর্মদিবসে কি হবে তৃতীয় কর্মদিবসে কি হবে কিভাবে তাদেরকে করবেন বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে আপনারা একটু করে যদি এটা ডাউনলোড করেন কষ্ট করে ডাউনলোডটা করে আপনারা বিস্তারিত যদি পড়ে নেন তাহলে একেবারে আপনাদের জন্য সহজ হয়ে যাবে প্রিয় সারা যারা রয়েছেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে তারা আপনারাও সুন্দর করে ক্লাসগুলো নিতে পারবেন সেটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রতিদিনই নিয়মিতই নির্দেশিকাগুলো সবগুলো ইতিমধ্যে ভিডিও আকারে দিয়েছি আপনারা এগুলো ডাউনলোড করে দেখে নেবেন প্রত্যেকটা বিষয়ে রয়েছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে আমি নির্দেশিকাগুলো দুই মিনিট এক মিনিটের ভিডিও আকারে দিচ্ছি তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম